যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করো। হ্যালো বন্ধুরা, আমি শতরূপা, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারিং বেঙ্গল। হ্যালো বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছি কিন্তু কোথায় যাবো ঠিক করতে পারছি না। আপাতত আমরা দুজনে বেরিয়েছি আর আমাদের সাথে জয়েন করবে আরও দুজন। আমরা এখন যাচ্ছি অন দ্য ওয়ে, কোথায় যাবো সেটা তো ঠিক হচ্ছে না, সবার সাথে দেখা হলে তারপরে দেখছি কোথায় যাওয়া যায়। অ্যাকচুয়ালি রায়চক যাওয়ার কথা ছিল কিন্তু এতটাই লেটে বেরিয়েছি, জানি না সেখানে যাব কি না। বাকিরা উঠলে প্ল্যান হবে কোথায় যাওয়া যায়। জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি, এখন বাজে আড়াইটে, দুপুর আড়াইটে, আর রবিবার ছুটির দিন তাই একটু বেরিয়ে পড়েছি আজকে। তো বাকিরা উঠলে আবার প্ল্যান হবে কোথায় যাওয়া যায়। ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো আমাদের সাথে। এখন জাস্ট ওখানে বেরোলাম, জানি না কোথায় যাব। যতক্ষণ না মিট হচ্ছে ততক্ষণ বুঝতে পারছি না কোথায় যাব। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এখানে একজন দাঁড়িয়ে থাকবে, একে তুলবো, তারপরে দেখছি কোথায় যাওয়া যায়। একজনের সাথে দেখা হয়ে গিয়েছে, আরেকজন উঠবে, সেখানে যাচ্ছি। হাই করে দে, ওর সাথে দেখা হলে তারপর ডিসাইড হবে। অ্যাকচুয়ালি রায়চক গেলেই হয় কিন্তু ওটা যেতে অনেকটা সময় লাগবে। দেখা যাক কোথায় যাওয়া যায়, তো সব কিছুই দেখাবো আপনাদের। ব্লগটা দেখতে থাকো। আরেকজন আমাদের সাথে জয়েন হয়েছে, দেখিয়ে দিই ওকে কোথায় গেলি পিউ। এই যে আরেকজন। এবার আমরা ভাবছি কোথায় যাব, রায়চক যাব বলে বেরিয়েছিলাম, তো সেই জন্য এখন রায়চকে যাচ্ছি। আমরা চারজনে আজকে যাচ্ছি, ওরা দুজন আর আমার হাজবেন্ড আমি। এখনো গুগল ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা 11 মিনিটের মতো লাগবে সময়। 4:47 আমরা পৌঁছবো ওখানে, যেটা গুগল ম্যাপ বলছে আমাদের। অনেকটাই রাস্তা, পৌঁছয়নি, মানে এক্সাইটেড লাগছে না? হ্যাঁ, আসলে গাড়ির মধ্যে বন্ধুরা, দাদা আছে, শত আছে, বেশ মজাই লাগছে। এ তো তুই ফার্স্ট টাইম না? আমার ফার্স্ট টাইম, আমি বেরোতাম এদের সাথে, ভালোই লাগে। আর এরা খুব ফ্র্যাঙ্ক, খুব জলি টাইপ, তো অবশ্যই ভালোই লাগছে। আমি বেশি ফ্র্যাঙ্ক। তো এখন অনেকটাই রাস্তা, যাই ওখানে দেখবো গিয়ে কি কি রয়েছে। রায়চক আসতে গেলে আপনাদের ডায়মন্ড হারবার রোড দিয়ে আসতে হবে। ডায়মন্ড হারবার রোড অর্থাৎ NH-117 দিয়ে সরিষা আশ্রম মোড় পৌঁছে আপনারা NH-117 ছেড়ে ডান দিকে নরপুর অথবা রায়চকের রাস্তা ধরবেন। এখনো 20 মিনিট, ম্যাপে যেটা দেখাচ্ছে। এখন বাজে 4:30, চড়া রোদ আকাশে, গুগল ম্যাপ ফলো করেই আমরা এগিয়ে যাচ্ছি। আর বাকিটা সবাই বসে আছে পেছনে, অনেক গল্প হচ্ছে এখন আমাদের। নরপুর বা রায়চকের রাস্তা ধরে 5 থেকে 7 কিলোমিটার গিয়ে রায়চক মোড় থেকে বাঁদিকে মোড় নিয়ে 2 থেকে 3 মিনিট গেলেই পড়বে ফোর্ট রায়চক। আমাদের ব্যাড লাক এখানে 3টে পর্যন্ত খোলা থাকে, যেটা এখানে এসে জানতে পারলাম। এবার দেখছি আর কোথায় যাওয়া যায়। এখন আমরা সার্চ করছি সামনে কি কি রয়েছে। এখানে আগে থেকে বুকিং করে আসতে হয় যারা থাকবে, আমরা তো থাকবো না, চলে যাব। এতটা রাইড করে এলাম, কোথাও তো ঘোরা হবে, কোথাও না কোথাও যাব দেখছি। ওনাদেরও ঘুরিয়ে দিল, ওনারাও যাচ্ছিল ভেতরে। রায়চক রিসর্টে আমাদের তো অ্যালাউ করেনি, ওখানে আগে থেকে বুক করতে হয়। ওখান থেকে আরেকটু এগিয়ে এসে আমরা রিভার সাইড এসেছি, আর এখানে দৃশ্যটা তো জাস্ট অসাধারণ। আমি দেখাচ্ছি, ওরা সবাই ফটো তুলতে ব্যস্ত, একজন ফটো তুলতে ব্যস্ত, আরেকজন মনে হয় ফোনে কথা বলছে। যাই হোক, আমি দেখাচ্ছি। Thank you.
লাগছে খুব সুন্দর জায়গা হ্যাঁ কোনো খাওয়ার জায়গা নেই এটাই যা একটা হ্যাঁ দারুণ জায়গাটা খুব সুন্দর আর একদম রোদটা পড়ছে তো এত ভালো লাগছে রিভারের মধ্যে রোদে খেলবার লাগি আরো লোক আসছে রোদের কালারটা আসছে রিভারের মধ্যে এত সুন্দর লাগছে একদম গোল্ডেন গোল্ডেন দারুণ লাগছে খুব সুন্দর জায়গাটা খুব ভালো লাগছে আমাদের গঙ্গা থেকে জায়গাটা গঙ্গাটা অনেকটা বড় না তাই জন্য ফোন বাজছে আগো থাকবার তো দারুণ জায়গা আপনারাও আসতে পারেন একদিনের জন্য যদি কোথাও আসতে চান সামনাসামনি সামনে নয় অবশ্য অনেকটাই রাস্তা তো একদিনের জন্য যদি আসতে চান অবশ্যই এখানে আসতে পারেন বিকেলবেলা আসবেন তবে এবার আমরা নিচে নেমেছি ওই ঢালু থেকে অনেক কষ্টে নিচে নেমে গিয়েছি এবার এখান থেকে সিনারিটা তো অসাধারণ এখন আমরা অনেক সেলফি তুলবো ফটো তুলবো তারপরে তো বাড়ি যাব আর সূর্যটা ডুববে ওটা দেখবো ভীষণ সুন্দর লাগছে এখান থেকে দেখতে ওই রিভারের সামনে যে সূর্যটা রয়েছে ওটা দীঘার মতো সুন্দর লাগছে হ্যাঁ পুরো দীঘার শুধু সমুদ্র নয় নদী নদী তাহলে সিনারিটা খুব সুন্দর আর অনেকেই এসেছেন এখানে বসে আছেন ফটোটা অসাধারণ লাগছে পেছনে এই সূর্যটা আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ভীষণ সুন্দর আর এখানে রয়েছে জেটি অনেকগুলো লঞ্চ দাঁড় করানো আছে আর আমরা এখান দিয়ে নামলাম এই ঢালু এখানটা দিয়ে আমরা নামলাম আর ভিডিও করেছি হ্যাঁ ও ভিডিওটা করছিল তখন আগে নেমে ও আগে নেমে হ্যাঁ ওর আগে নেমে ভিডিওটা করেছে ও আগে নেমে ভিডিওটা করেছে তারপরে আমরা নেমেছি ওখান দিয়ে অথচ নামার কিন্তু জায়গা আছে কিন্তু আমরা ইচ্ছে করে এদিক দিয়ে নেমেছি জোর করে আমাদের এই যে নামিয়েছে নিনি এদিক দিয়ে ভীষণ সুন্দর আপনারাও আসতে পারেন কিছুক্ষণ সময় কাটানোর জন্য বিশেষ করে এই বিকেলবেলা যখন সূর্যটা অস্ত যাবে তখন আরও সুন্দর লাগছে আর জলের কালারটা তো অসাধারণ লাগছে মানে সামনে থেকে দেখলে আরও ভালো লাগবে অস্ত গেছে এখন জলের রঙটা একেবারে অন্যরকম সূর্য অস্ত যাওয়ার মুখে জলের রঙটা ছিল আরও অন্যরকম সামনে রয়েছে অনেকগুলো নৌকো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না সন্ধে নেমে এসেছে এবার আমাদের ফিরতে হবে বাড়ি তো আজকে একদম সেরকম প্ল্যানই ছিল না প্ল্যান না করেই বেরিয়েছিলাম আর তো রায়চক আসবো ঠিক ছিল কিন্তু প্রপার যেখানে আমরা যাব বলে ভেবেছিলাম সেখানে তো যাওয়া গেল না বাট তার পাশে যে রিভার সাইডে আমরা এসেছি ওটা তো অসাধারণ ছিল হ্যাঁ খুবই সুন্দর ছিল আর এখন সূর্য নেমে গেছে চারিদিকে সন্ধে সন্ধে নেমে এসেছে এবার আমরা ফিরবো বাড়ি তো আজকের ব্লগটা এখানে শেষ হলো এখন টাটা সবাইকে হয় কি টাটা এবার আমরা ফিরবো বাড়ি আর আজকে দিনটা তো খুব ভালোই কাটলো আর বন্ধু বান্ধবদের সাথে বেরোনোর মজাটাই অবশ্যই আলাদা তো খুব ভালো কাটলো আজকের বিকেলটা বিশেষ করে আমরা দুপুরে বেরিয়েছিলাম তো বিকেলটা খুব ভালো কাটলো এখন টাটা টাটা তো এখানেই বাইরে রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা এখানে অনেক অনেক বড় জায়গা আছে আরও অনেক গাড়ি এখানে রাখা রয়েছে তো এবার আমরা উঠবো গাড়িতে আর এবার আমরা যাবো বাড়ির পথে